বাবু তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আমি তোমাকে অনুরোধ করছি কুসুম আমি আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি সব দিক ভেবে সবার ভালোর জন্য এই বাড়ি ছেড়ে যাওয়াটা দরকার আমার তুমি কেন আটকাতে চাইছো আমাকে কারণ আমি জানি তুমি কেন এই বাড়ি থেকে চলে যেতে চাইছো কালকে যেটা ঘটেছে সেটা তো আমার জন্য হয়েছে আমি তো তোমায় ফোন করতে বারণ করেছিলাম তুমি তো আমার সাথে মেলায় গেছিলে আর আমার জন্যই বাড়িতে ঢুকতে দেরি হয়েছিল কিন্তু তার জন্য যদি তোমায় কেউ দোষারোপ করে সেই দায় আমারও কারো দোষারোপের জন্য আমি যাচ্ছি না কুসুম অনেক ভাবনা চিন্তা করে এই ডিসিশনটা আমি নিয়েছি না অর্কদাদা বাবু শুধুমাত্র আমার জন্য তুমি এই বাড়ি ছেড়ে গিন্নিমা স্নেহ ভালোবাসা ছেড়ে কিছুতেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো না গিন্নিমা তোমাকে এ বাড়ির বড় ছেলে মানে অর্জুন দাদাবাবুর জায়গায় বসিয়েছে তুমি ওনাকে এইভাবে কাঁদাতে চাইছো রাই কেন আটকাতে চাইছে তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক অর্কদাদাবাবু তুমি সবসময় আমার পাশে আমার একজন ভালো বন্ধু হিসেবে ছিলে আর সেটা যদি সবার চোখে অন্যায় হয় তাহলে সেই দায় আমারও তুমি কেন শাস্তি ভোগ করবে কুসুম আমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যেতে চাইছি কেউ কিছু বলেনি বা কোনো শাস্তির কথাও আসেনি অর্কদাদাবাবু আমি তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি তুমি দয়া করে এই বাড়ি ছেড়ে যেও না তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি খুব ভালো করে বুঝতে পারছি নাই অর্ককে কেন তুমি আটকাতে চাইছো একটা কথা বলবো কিছু মনে করিস না কুসুম অর্ক আমার বন্ধু হিসেবে এই বাড়িতে এসেছিল হ্যাঁ কতটা সত্যি যে ও নিজের গুণে বাড়ির সকলের মন জয় করে নিয়েছে ও বুদ্ধিমান ছেলে দেখ আমি যেমন চাই না আমার জন্য তোর আর কিশোরের জীবনে কোনো রকম প্রবলেম হোক তেমনি অর্কও চায় না যে ওর জন্য তোদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক কুসুম অর্কর যদি কোনো রকম অসম্মান হয় তাহলে কিন্তু আমারও খুব খারাপ লাগবে এটা তুমি কি বলছো মীরা দিদি গিন্নিমা কলকাতা বাবু তোমাদের যা বলার তোমরা আমাকে বলো কিন্তু কাল যা ঘটেছে তাতে তাতে অর্কদাদাবাবুর কোনো দোষ নেই আমি সব বুঝতে পারছি অর্ক তো ছোট ছেলে নয় ও নিজের মান সম্মান বোধটা আছে তাই ও যখন ডিসাইড করেছে যে এই বাড়িতে আর থাকবে না তখন তখন আমরা বলার কে